সাইকেল চালিয়ে পদ্মা নদী পাড়ি দিলেন সাইফুল। সাইকেল নিয়ে পদ্মা নদী পাড়ি দেওয়ার স্বপ্ন সাইফুলের বহুদিনের, দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। নিজের তৈরি সাইকেল চালিয়ে পদ্মা নদী পাড়ি দিয়েছেন সাইফুল। সাইফুলের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার পাইকপাড়া গ্রামে। বেসরকারি উন্নয়ন সংস্থা সৌরশক্তি আলোর সালতা উপজেলা সদর উপজেলার ধলামোর এলাকায় পদ্মা নদীর একটি ক্যানেলে বেলা 11টার দিকে সাইফুল ইসলামকে সাইকেলটি চালাতে দেখা যায়। সেখানে ঘণ্টাখানেক তিনি সাইকেল চালান, 20 মিটার ক্যানেল অতিক্রম করেন তিনি। এই সময় তাকে দেখতে নদীর পাড়ে অনেক মানুষ ভিড় করেন। সাইকেল চালিয়ে পদ্মা পাড়ি দিয়ে স্থল পথে বাড়ি ফেরেন সাইফুল। দীর্ঘ 6 মাস চেষ্টা চালিয়ে সৌরবিদ্যুৎ চালিত এই সাইকেলটি তৈরি করেন সাইফুল ইসলাম। এটি জল স্থলে চলতে পারে, বলা যায় উপসরে চলে সাইফুলের সৌরবিদ্যুৎ চালিত সাইকেলটি। দীর্ঘ 6 মাস চেষ্টা চালিয়ে সৌরবিদ্যুৎ চালিত এই সাইকেলটি তৈরি করেছেন সাইফুল ইসলাম। এটি জল স্থলে চলতে পারে, বলা যায় উপসরে চলে সাইফুলের সৌরবিদ্যুৎ চালিত এই সাইকেল। তবে তার কাঙ্ক্ষিত স্বপ্ন পুরোপুরি পূরণ করতে আরো আধুনিকায়ন করতে চান সাইকেলটি। স্বপ্ন দেখেন এমন একটি সাইকেল তৈরি করবেন যা দিয়ে আকাশে ওড়া যাবে। কিন্তু স্বপ্ন পূরণের বাধা অনেক। এই কাজ করতে গেলে যে টাকার প্রয়োজন তার সামর্থ্য নেই সাইফুলের। এর জন্য সরকারি বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে জানান সাইফুল। সাইফুলের তৈরি সাইকেল হ্যান্ডেল, ক্যারিয়ার, সৌরবিদ্যুতের প্যানেল, 2 চাকার 2 পাশে 4টি গোলাকার টিউব, টিউবের সাহায্যে সাইকেলটি পানিতে ভেসে থাকে। সাইকেল চালাতে প্যাডেল ব্যবহার করতে হয় না, কারণ এটি সৌরবিদ্যুৎ চালিত। শুধু পানিতে নয়, স্থলপথেও সাইকেলটি চালানো যায়। তখন টিউব 4টি চাকার 2 পাশে আটকে রাখা হয়। এখন সাইকেল আবিষ্কারের বিষয়ে কথা হয় সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন 2014 সালে বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করেন তিনি। পরের বছর সৌরশক্তি আলোতে যোগ দেন। ছোটবেলা থেকে বিভিন্ন যন্ত্রের প্রতি তার আগ্রহ ছিল। 5ম শ্রেণীতে পড়ার সময় পাটকড়ি কাঁচ কাগজ দিয়ে তিনি 3 হাত লম্বা ও 1 হাত চওড়া একটি বাস তৈরি করেন। সাইফুল ইসলাম বলেন সাইকেলটি তৈরি করতে খরচ হয়েছে 20,000 টাকার মতো, সময় লেগেছে প্রায় 6 মাস। বর্তমানে সৌরবিদ্যুৎ চালিত ধান কাটার যন্ত্র ও রিক্সা চালানোর যন্ত্র আবিষ্কারের চেষ্টা করছি, পাশাপাশি 15 জন ধারণ ক্ষমতা সম্পন্ন সৌর চালিত স্পিড বোট বানানোর চেষ্টা করছি, যা জলে পাশাপাশি ডাঙ্গায় চলবে। এমন একটি সাইকেল বানাতে চাই যা দিয়ে আকাশে ওড়া যাবে। এছাড়া এমন এক জোড়া জুতা তৈরি করতে চাই যা দিয়ে অনায়াসে পানির উপর দিয়ে হাঁটে যাওয়া যাবে।